শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। দিনে দুপুরে হুগলির আরামবাগ শহর থেকে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, এক বৃদ্ধা তিনি গিয়েছিলেন মায়াপুরে তার বোনের বাড়ি। স্থানীয়রা জানান, বৃদ্ধা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন ওষুধ আনতে। এরপর বৃদ্ধা বিশ্রাম নিতে বসেছিলেন ব্লক পাড়ার সামনে। সেই সময় দুজন যুবক বৃদ্ধার কাছ থেকে সোনার হার ও হাতের দুটি বালা খুলে নিয়ে চম্পট দেয়। বৃদ্ধা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা বৃদ্ধার কাছে যান এবং ফোন করে জানান আরামবাগ থানায়। এরপর পুলিশ এসে বৃদ্ধাকে নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা এটাও জানিয়েছেন যে, দুজন অচেনা যুবক বৃদ্ধার হাড় ও সোনার বালা নিয়ে চম্পট দেয়। তারা একটি ব্যাগ বৃদ্ধার কাছে রেখে দিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন স্থানীয় সহ ওই বৃদ্ধা, কি বললেন দেখুন বিস্তারিত। যাচ্ছিলাম, দেখছি একটা বয়স্ক মানুষ কান্নাকাটা করছে, বলছে তার গলার চেন আর হাতের বালা খুলে নিয়ে দুটো টেনে চলে গেছে। দেখলাম, দিয়ে পুলিশকে আমি ফোন করলাম, পুলিশ এলো, এসে ওই যে নিয়ে গেল জিপ গাড়িতে। বয়স্ক মানুষটা কোথা থেকে এসেছিল কিছু জানতে পেরেছেন? বালিগঞ্জ, বালিদিয়ানগঞ্জ থেকে এসেছে। আর আরামবাগ কোথায় এসেছিল? আরামবাগে মায়াপুর গেছিল মেয়ের বাড়ি। এইখানে কি করতে এসেছিলেন? এখানে দাঁড়িয়েছিল, ওষুধ নিতে এসেছিল হসপিটালে। আর তারপরে কি হয়েছে? তারপরে ওই তো দুটো লোক এসে চুরি হাতের বালা আর কানেরটা বাঁধা বলে খুলতে পারেনি। এই জায়গাটা দিদি কোথায়? এইটা আরামবাগ হসপিটাল, কত নম্বর ওয়ার্ড? উনি যে বয়স্ক মহিলা এসে এখানটা বসেছিলেন, এই যে যা গরম ওর জন্য বসেছিলেন, তো দুটো দুজন ব্যক্তি মানে ছেলে ওনারা এসে ওনার সঙ্গে কী কথা বলছিল তখন বুঝতে পারলাম না, আমি সাইকেলটা নিয়ে চলে গেলাম। তারপরে কিছুক্ষণ বাদে এসে নাকি ঘুরে দেখছি ওই ব্যক্তিগুলো ওনার কাছ থেকে ওনার সোনার বালাগুলো, সোনার হাতের বালা খুলে নিয়ে বলছে নাকি ব্যাগ একটা রেখে দিয়েছে ওদের কাছে। রেখে দেওয়ার পরে ওই দিক থেকে আমাদের পোলট্রির রোড ওই দিক দিয়ে দুজনে হেঁটে হেঁটে গেছে, মাসিমা পিছনে করতে করতে গিয়েছেন। ওরা তো ইয়ং আর এই তো বয়স্ক, ওর জন্য যেতে পারেনি। ওইখানে যে আগেটা একটুখানি যে ফ্লোর পাড়া প্রতিবেশীরা, এই ব্লক পাড়া পাড়া প্রতিবেশীরা যে কী হয়েছে, তখন বলছে নাকি যে আমার হাত থেকে সোনার বালা খুলে নিয়েছে। তুমি চেঁচাওনি বলছে, আমি চেঁচাচ্ছিলাম, আমার কথা কেউ গ্রাহ্য করে শুনে নেন। আর ওরা ওদিকে ডাকছিলাম, ওরাও চলে যাচ্ছিলো। আর সেই যে গেছেন তখন থেকে উনি মিনিমাম দেড় থেকে দু ঘন্টা বসেই আছেন একভাবে, আর ওইভাবে কান্নাকাটি করছেন। ওর জন্য আমরা পুলিশ প্রশাসনকে ফোন করলাম, ফোন করে ওনাদের হাতে তুলে দিলাম, ওনারা এরপর যা করবে করবে। এই ঘটনাটা কোথায় ঘটেছে? এই ঘটনা ঘটেছে ব্লক পাড়া ওই যুবগোষ্ঠী ক্লাবের সামনে। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে তহিদ, শেখ তহিদ। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।